हेलो गाइज, वेलकम बैक टू माय यूट्यूब चैनल होम स्टाइल कुकिंग विथ टुम्पा। तो हमें इससे एक रेसिपी नहीं चले आसलम पालंग शागर शीश। ये खूब ही खेते खूब ही सुंदर लागे गरम गरम भातर संगे, अपनारा निश्चय ट्राई करबें और खाबें। तो चलो रेसिपिटा शुरू करा जा। रेसिपिटा रान्ना करा खूब ही सहज, जे क्यों पारबे। ये अतटा मसलार प्रयोजनो है ना, खूब सिम्पल एक रान्ना। तो चलो रेसिपिटा शुरू करा जा। कलाइर डालर बड़ी नहीं सर्षे तेल ये भेजे निब लाल लाल। तो बड़ीगुलो हमार भाजा हो गए, एर मध्य हमें दिए देव रसुन और काचा लंका फोड़न। प्रथम दिए देव हमें एक चामच पाँचफोड़न। আমি রসুনটাকে লাল লাল করে ভেজে নিব। তো আমার রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দেব। এর মধ্যে এখন আমি সেই বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলোকে আমি এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি, সব আমি একসঙ্গে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এটাকে আমি ঢেকে দেবো 20 মিনিটের মতো। আমি মাঝে মাঝে এটাকে খুলে খুলে নেড়ে দেব। তো এটাকে আমি আবার ঢেকে দেব। দু মিনিট পর আবার আমি খুলে নিচ্ছি, এটাকে ভালো করে মিক্স করে দেব। আর সবজিগুলো আমার পুরো গলে গেছে। এই সবজিটা রান্না করা যেমনই সহজ তেমনই স্বাদ খেতে, এর মধ্যে কোনো মশলারও প্রয়োজন নেই, যে কেউ বানিয়ে নিতে পারবে। শীতের একটা খুব সুন্দর সবজি। আমি এর মধ্যে এখন দিয়ে দেব পালং শাক।
পালং শাকগুলোকে একটু পরেই দিব, না হলে পালং শাকগুলো গলে যায় আর কালারটাও ভালো আসে না। তো আমার সবজিগুলো পুরো গলে গেছে, তো আমি এখন পালং শাকগুলো দিয়ে দিব। তো আমি মিক্স করে নিয়েছি, এখন এটাকে আমি লো ফ্লেমে একটু কষাবো। তো সবজিটা আমার হয়ে গেছে। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের সবজির রেসিপিটা ভালো লেগেছে, আর শীতের দিনে এরকম সবজি খুবই ভালো লাগে, একবার ট্রাই করবেন। এতে মশলা টশলা অত বেশি কিছু লাগে না, একটা সিম্পল একটা রান্না। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলোকে ফলো করবেন।